জনমতকে উপেক্ষা করে ক্ষমতাসীনদের প্রহসনের নির্বাচন জনগণ মানে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন হলেও জনগণ এবং গণতান্ত্রিক বিশ্বের চাপে সরকার টিকতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর মতিঝিলে ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণকালে এসব কথা বলেছেন তিনি। এদিকে একই কর্মসূচিতে পুলিশের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে আর এ সময় তারা হামলা করে বিরোধী শিবিরের আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বাংলাদেশ ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের নেতারা মিছিল নিয়ে ভোট বর্জন ও অসহযোগের পক্ষে লিফলেট বিতরণ করতে গেলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে যান জুনায়েদ সাকি, সাইফুল হক, শহীদুদ্দিন মাহমুদ স্বপন সহ অনেকেই। হামলার অভিযোগ করে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এখানের পুলিশ বাহিনী আমাদের মিছিলের উপর ঝাঁপিয়ে পড়েছে, কেবল তাই নয়, পুলিশ কর্মকর্তাটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যে অসদাচরণ করেছেন তার জবাব তাদের দিতে হবে। এর আগে একতরফা সমাবেশে সরকারের দেশের ক্ষতি ডেকে আনছে বলেও অভিযোগ করেন নেতারা। এই ভোট বর্জনের আন্দোলনকে তারা স্তব্ধ করে দিতে চায়, জবরদস্তি করে একটা নির্বাচন করতে যায়, পুরো দেশটাকে একটা নৈরাজ্যের পথে আজকে আপনারা ঠেলে দিচ্ছেন। যতই দমন পীড়ন করেন আমাদেরকে পরাজিত করতে পারবেন না। অন্যদিকে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের দ্বিতীয় দফায় তিন দিনের কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অংশ নেন বিভিন্ন থানা, ওয়ার্ড, বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, মহিলা দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মতিঝিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সরকারের প্রহসনের নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে, লুটপাট এত করেছে, অনাচার এবং নির্যাতন নিপীড়ন এত করেছে যে তারা ভয় পায় জনগণকে। নির্বাচনের নামে এই প্রহসন তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করবে, করেও ফেলতে পারে, কিন্তু কিছু আসা যায় না। জনগণ এটাকে সমর্থন জানাবে না এবং গণতান্ত্রিক বিশ্ব এটা অগ্রাহ্য করবে, এটাকে গ্রহণ করবে না। আমরা মনে করি আর কি যে অবস্থা চলছে এই অবস্থায় কোনো সরকার টিকতে পারে না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে বিএনপি, গণ অধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, বারোদলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, লেবার পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।